हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आमी पम्पा आज आबार तोमादेर सामने निये आसछि आरो एकटी रेसिपी। आजके आमी तोमादेर होली स्पेशल ठंडाई करे तैरी करे देखाबो कि करे ठंडाई खूब सहजे तैरी करा जाए आर खूब अल्प समये। तो बंधुरा, शुरू करार आगे सबाइके जानाई एडवांस हैपी होली। तो चलो बंधुरा, ठंडाई तैरी करते कि कि लागछे आमरा एकटू देखे नी। प्रथमे नियेछि देखो 8-10 टी काजू बादाम नियेछि, नियेछि 4 मगज दाना, नियेछि 7-8 टी काठबादाम, नियेछि 2 চা চামচ মৌরি আর নিয়েছি 2 চা চামচ পোস্ত দানা। এছাড়াও আমাদের লাগছে দুধ। দুধের পরিমাণ অনুসারে এই কাঠবাদাম, মৌরি, পোস্ত দানা এগুলোর পরিমাণ নির্ভর করবে। তোমরা যত বেশি দুধ নেবে তত বেশি পরিমাণ এগুলোরও বাড়াতে হবে। এই ঠান্ডাই খুব স্বাস্থ্যকর, যেহেতু এতে নেশা জাতীয় কোনো জিনিস থাকে না, তাই এটি বাচ্চা থেকে বড় সকলের জন্যই খুব স্বাস্থ্যোপযোগী। তো চলো বন্ধুরা, আমরা শুরু করি। তোমরা দেখতে পাচ্ছো বন্ধুরা, আমি একটি পাত্র নিয়ে নিয়েছি। এবারে এই পাত্রের মধ্যে আমি একে একে সব বাদামগুলোকে দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি কাজু বাদাম, তারপর দিয়ে দিলাম মগজদানা, দিয়ে দিচ্ছি কাঠবাদাম, দিয়ে দিলাম মৌরি, দিয়ে দিচ্ছি পোস্তদানা, আর দিয়ে দিচ্ছি 2 এলাচ আর একটু দারচিনি। এখন দিয়ে দিলাম জল। এই উপকরণগুলিকে আমরা 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখবো। জল দিয়ে ভালো করে একটু নেড়ে ভিজিয়ে দিচ্ছি। এভাবে 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখবো। দেখো বন্ধুরা, আমি সব উপকরণগুলি ভিজিয়ে রেখেছিলাম, এখন আমার 3 ঘন্টা হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ সব উপকরণগুলি ভিজে গেছে এবং কাঠবাদামগুলোর আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এই দেখো কাঠবাদামগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এই উপকরণগুলিকে আমি পেস্ট করে নিব। তোমরা দেখতে পাচ্ছ একটি মিক্সিং জার নিয়ে নিয়েছি। এবার সব উপকরণগুলিকে আমি মিক্সিং জারের মধ্যে ঢেলে দিচ্ছি। এবার সব উপকরণগুলি দিয়ে আমি একটি পেস্ট তৈরি করে নেব। দেখো বন্ধুরা, আমি সব উপকরণগুলো পেস্ট করে নিয়েছি। এবার আমি একটি পাত্রে ঢেলে নিচ্ছি। চলো এবার শুরু করি। দেখো বন্ধুরা, একটি ফ্রাই প্যানের মধ্যে আমি প্রায় 300 গ্রাম দুধ বসিয়ে দিয়েছি। দুধ ফোটা পর্যন্ত একটু অপেক্ষা করব। এদিকে আমি বাটির মধ্যে একটু দুধ নিয়েছি এবং দুধের মধ্যে আমি একটু জাফরান দিয়ে দিয়েছি। এখন কেশরগুলো গলে যাওয়া পর্যন্ত দুধটা বাটির মধ্যে নাড়তে থাকব। দেখো বন্ধুরা, দুধ গরম হয়ে গেছে, ফুটছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। তবে তোমরা এর বদলে সুগার পাউডারও অ্যাড করতে পারো। যেহেতু দুধ গরম আছে, তাই আমি সুগার পাউডারের পরিবর্তে চিনি ইউজ করছি। দুধের পরিমাণ যত বেশি হবে চিনির পরিমাণও ততটাই বাড়বে। একটু নেড়ে দিচ্ছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে গুলিয়ে রাখা কেশর। কেশরের দুধ দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নেড়ে দেব। দেখো বন্ধুরা, দুধ পুরো ফুটছে এবং চিনিগুলো গলে গেছে, আর কেশর দেওয়ার কারণে আমাদের দুধটা একটু হলুদ লাগছে। এবারে আমি এই দুধের মধ্যে
আমার করে রাখা মিশ্রণটি সব উপকরণ দিয়ে যে মিশ্রণটি করেছিলাম সেই মিশ্রণটি ঢেলে দিচ্ছি। এবার ভালো করে নেড়ে দেব। এভাবে আমি আরও 10-15 মিনিট দুধ ফুটিয়ে নেব সব মিশ্রণগুলি সহ, একটু ঘন করে নেব। তবে তোমরা কেউ যদি বেশি ঘন খেতে পছন্দ না করো তাহলে এরকমও রাখতে পারো। আমি একটু ঘন করব, তাই 7-10 মিনিট আর একটু ফুটিয়ে নেব। দেখো বন্ধুরা, 5-7 মিনিট পর আবার ফিরে এলাম। দেখো পুরো ঘন হয়ে গেছে। আমি এরকমই রাখবো, এর থেকে বেশি ঘন আর করব না। তোমরা দেখতে পাচ্ছো, এই দেখো। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার ঠান্ডাই। এবার আমি নামিয়ে ছেঁকে নিচ্ছি, কারণ পোস্তদানার বাদাম এগুলোর যে একটা মিহি একটা গুঁড়ো থাকে সেটা যাতে চলে যায়, যাতে মুখে না লাগে খাবার সময়, সেজন্য আমি নামিয়ে ছেঁকে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি ছেঁকে নামিয়ে নিয়েছি ঠান্ডাই। এবার আমি দুটো পাত্রে ঢেলে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমরা কাপে ঢেলে নিয়েছি ঠান্ডাই। এবারে আমি কিছু পেস্তা বাদাম, কাঠবাদাম এবং কাজু বাদাম কুচো করে নিয়েছি। এবার কুচোনো বাদামগুলোকে আমি ওপর দিয়ে গার্নিশ করে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমি কুচোনো বাদাম ছড়িয়ে দিয়েছি। তো পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে আমার ঠান্ডাই। তোমরা কেউ যদি চাও তাহলে এর মধ্যে আইস কিউব দিতে পারো, আবার আইস কিউব না দিতে চাইলে তাহলে ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারো। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে এবং সবাই ট্রাই করবে আর খুব হোলিতে এনজয় করবে। তো বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে, যাতে নিত্য নতুন ভিডিওগুলি খুব সহজেই তোমাদের কাছে চলে যায়। তো বন্ধুরা, আমি এখন 3-4 ঘন্টার জন্য এই ঠান্ডাইগুলোকে ফ্রিজে রেখে দেব। আবার তোমরা যদি ফ্রিজে রাখতে না চাও তাহলে এর মধ্যে আইস কিউব ব্যবহার করেও খেতে পারো। তো বন্ধুরা, আজকের মতো এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে আর মন দিয়ে দোল খেলবে।